ভিডিওটা আজ দুপুরবেলা থেকে শুরু করছি, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, আশা করছি সকলের ভালো লাগবে। ভিডিওটা ছোট্ট হলেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, ভালো খারাপ খুশির মুহূর্ত, কিছু কিছু মন খারাপেরও মুহূর্ত। অবশ্য আপলোড করতে একটু লেট হয়ে গেল, এটা কিছুদিন আগেকার ভিডিও। ভিডিওটা শুরু করলামই আমার চঞ্চল ভাস্তার কর্মকাণ্ড দিয়ে। ওরা হয়তো দেখে ভাবছো হঠাৎ আবার ইনার আগমন কীভাবে হলো। তোমাদেরকে তো একটা ভিডিওতে আগেই শেয়ার করেছিলাম যে বিয়ের সময় দিদা এসেছিল, আর দিদা এতদিন আমাদের বাড়িতেই ছিল, প্রায় অনেক দিন ধরেই বাড়ি যাবে যাবে করছিল কিন্তু আর যাওয়া হচ্ছিল না। আসলে শরীরটাই কখনো ভালো থাকে আর কখনো খারাপ। আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা বুঝতেই পারবে, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি অষ্টমঙ্গলাতে অবশ্য একদিনের জন্য এসেছিলাম, তারপরে আবার পাঁচ ছ দিন পরে আবার এসেছি। আমার দুই মামা এবং ভাস্তা এসছে দিদাকে নিতে, মানে বাড়ি চলে যাবে আজকে, দিদা রওনা দিলে আমিও চলে যাব। তবে আজ আর হয়তো যাওয়া হবে না, বিকেল হয়ে গেছে, সম্ভবত পরের দিন যাব। আর শুনছি শ্বশুরমশাই আসবেন আমাকে নিতে। তবে এই ভিডিওগুলো শ্যুট করতে আমার নিজেরই খুব ভালো লাগছে, ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ভিডিওটা ছোট্ট হলেও এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। দিদার বাড়ি যাওয়ার পরে আরও দুজন অতিথি এসেছিলো, কী করতে এসেছিলো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই হবে। লিচুগুলো প্রায় পেকে এসছে, তবে তোমাদেরকে একটু আগেই বললাম যে ভিডিওটা কিছুদিন আগেকার, বিশ্বাস করো এতদিনে লিচু খাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি অর্ধেকের বেশি লিচু পাড়াও হয়ে গেছে, রান্নাবান্নাও হয়েছে অনেক কিছু। তবে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করার আছে, বলাই হয়নি। কেন জানি না কয়েক মাস থেকে নোটিস করছি তোমরা শর্টগুলো তো ভালোই সাপোর্ট করছো, সেখান থেকে অনেকে জয়েনও হয়েছে আমাদের ছোট্ট পরিবারে, কিন্তু ভিডিওগুলো খুব একটা ওয়াচ করো না, আর সেই জন্য আমার একটা সমস্যাও হচ্ছে, ওয়াচ টাইম প্লাস হওয়ার জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে। একে তো সেই অপেক্ষায় দিন গুণি যে ক্রাইটেরিয়াটা কবে পূর্ণ হবে, তার উপর থেকে তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমার স্বপ্নটাই কোনোদিনও পূর্ণ হবে না। প্রত্যেকটা ভিডিও যে ভালো লাগতে হবে সেটার কোনো মানে নাই, আর সেটা আমি তোমাদেরকে বলছিও না। ভিডিওগুলো দেখো, যদি খারাপ লাগে সেটাও বলতে পারো, করারও যদি ইচ্ছা না থাকে ডিসলাইকও করতে পারো, কিন্তু ভিডিওগুলো প্লিজ তোমরা একটু দেখো, কারণ এক একটা ভিডিও বানাতে সত্যিই অনেকটা সময় লাগে। আর প্রত্যেকটা ভিডিও পাবলিশ করি আমি এই আশাতে যে একটু হলেও তোমাদের ভালো লাগবে, সেটা বড় হোক বা ছোট। পরমশাইকেও ফোন করে ডাকা হলো, কারণ দিদা আজকে বাড়ির জন্য রওনা দিবে, তারপরে আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। এইটুকু সময়ের মধ্যে পরমশাই আবার ড্রাইভিংও প্র্যাকটিস করতে শুরু করেছিল, আর আমি যে একটু ভিডিও শ্যুট করব সেটাও করতে পারছিলাম না, কারণ আমার হাতে ফোনটাই থাকতো না। এতক্ষণ শয়তানটা উল্টে আমাকেই শিখাচ্ছিল যে ভিডিও কী করে শ্যুট করতে হয়। সাথে গল্প করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর যেহেতু দূরের রাস্তা তাই সকলে বাড়ির জন্য রওনা দিল। এর আগে যখন দিদা আমাদের বাড়িতে এসেছিলো, বাড়ি যাওয়ার সময় সকলের মন খারাপ হয়ে গেছিলো, সেই ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেম অবস্থা এবারও হয়েছে। তবে দিদা প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় আশীর্বাদ তো করে করে, সেই সাথে অল্প একটু হাতে কিছু দিয়ে যায়। তবে দিদার সাথে মায়ের দেখা করাটা বছরে সম্ভবত এক থেকে দুবারই হয়, যেহেতু দূরের রাস্তা, সেই জন্য মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গুনে 10 মিনিটের রাস্তা, তবুও তো মন খারাপ হয়ে যায়। ভিডিও শুরুতেই বললাম যে এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, এই দেখো এতগুলো আম কিন্তু পাড়া হয়েছে, তবুও আবার ছোট ছোট পাথর দিয়ে। বড়মশাইয়ের এদিকে কিন্তু ট্যালেন্ট আছে। এই কটা আম কেন পাড়া হলো সেটাও বলছি, হঠাৎ করে দেখি একেবারেই সারপ্রাইজ। ভাই এবং বোনু এসছে আমাদের বাড়িতে ঘুরতে, মানে আমার দেওর এবং ননদিনী, অবশ্য বেশিক্ষণ ছিল না, অল্প একটু গল্প স্বল্প করেই রওনা দিয়েছিল। আস্তে আস্তে সকলের সাথেই তোমাদের পরিচয় হয়ে যাবে, শ্বশুরবাড়ি যেতে দাও, সেখানকার ভিডিও এখনও তোমাদের সাথে এভাবে শেয়ার করাই হয়নি। লিচুগুলোও ছিল একটু বেশ উপরে, তবুও চেষ্টা করা হলো কয়েকটা পাড়ার। দেখতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ভাই এবং বোনও রওনা দিল বাড়ির জন্য। আজকের মতো ভিডিওটাও আমি এখানেই এন্ড করলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। অবশ্য এবার ভাবছি ভিডিওগুলো আরও ছোট বানাবো, একে তো ভিডিও শ্যুট করি তারপর থেকে এডিট করতেও অনেকটা সময় লাগে, তারপর থেকে তোমরা ভিডিওগুলো খুব একটা দেখো না, ওয়াচ টাইমটা তো কমপ্লিট করতে হবে, তাই না? অপেক্ষায় থাকলাম।